नमस्कार बांगला हंटर पर्दाय आपनादेर सबाइके स्वागत। भारतवर्षे करोना भाइरास तार रूप बदल करे फेर एक बार प्रबल बेगे आछड़े पड़छे, जार प्रभावे एई मुहूर्ते क्षतिग्रस्त होयेछे समग्र देश। करोना भाइरासके प्रतिरोध करार जन्य भारतवर्षेर विभिन्न जायगाय एई मुहूर्ते विभिन्न धरनेर पन्था अवलम्बन करा हच्छे। किछु किछु राज्ये एई भाइरासके प्रतिरोध करते शुरू होयेछे पूर्ण लकडाउन, किछु राज्ये आबार आंशिक लकडाउनेर माध्यमे करोना भाइरासके प्रतिरोध करते चाइछे, किछु किछु जायगाय आबार साप्ताहिक लकडाउनेर माध्यमे करोना भाइरासके प्रतिरोध करार चेष्टा करा हच्छे। लकडाउन करे मानुषेर जमायेत बन्ध करार पाशापाशि सारा देशेर प्रतिटि मानुषके करोना प्रतिरोधी टीका देवार काजो द्रुत गतिते चलछे। जदिओ एत किछु करेओ समग्र देशेर करोना संक्रमणके बागे आना सम्भव हच्छे ना। विगत बेश कयेकदिन धरेई समग्र देशे प्रतिदिन प्राय 4 लक्ষ मानुष करोना भाइरासेर द्वारा आक्रान्त हच्छे। প্রতিদিনের মৃত্যুর সংখ্যাও এই মুহূর্তে 4000-এর কাছাকাছি অবস্থান করছে। যদিও স্বস্তির কথা একটাই যে দৈনিক সুস্থতার সংখ্যাও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা যাচ্ছে যে গত 24 ঘন্টায় দেশে 4,03,738 জন করোনা আক্রান্ত হয়েছে। এই নিয়ে পরপর 4 দিন সারা দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা 4 লক্ষের গণ্ডি টপ করে। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 2,22,96,414 জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা যাচ্ছে যে আপাতত মৃতের সংখ্যা 2,42,362 জন। এর মধ্যে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 4,092 জনের। এই সংখ্যাটি দৈনিক আক্রান্তের তুলনায় সামান্য কম হলেও এখনও পর্যন্ত সর্বকালের সর্বোচ্চ সংখ্যা, যার ফলে এই মুহূর্তে দেশের মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা সামান্য বেড়ে দাঁড়ালো 37,36,648 জন। দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন 1,83,17,404 জন। করোনা রুখতে টিকাকরণে জোর দেওয়া হচ্ছে ভারতবর্ষে। দেশে টিকাকরণের হারও ক্রমশ বাড়ছে। এখনও পর্যন্ত মোট টিকা পেয়েছেন 16,94,39,663 জন মানুষ। সুতরাং এই পরিসংখ্যান করোনার বিরুদ্ধে এই লড়াইয়ে সাধারণ মানুষের মনে যে বেশ খানিকটা আশার সঞ্চার করবে সে কথা আমরা বলতেই পারি। এই ধরনের সমস্ত খবর জানার জন্য চোখ রাখুন বাংলা হান্টের পর্দায়।